ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গাজীখালীর মঞ্জিল। এই রোদ্দুরের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হলো গাজীকালু মন্দিরের ভিতরে গাজীকালু মন্দিরটি দেখতে শেষ সময়ে অনেক দর্শনার্থীদের ভিড় বেড়েছে। যে কোনো সময় এই মন্দিরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে, যে কারণে দূর দূরান্ত থেকে গাজীকালু মন্দিরে যারা ভক্তবৃন্দ আছে তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং শেষবারের মতো তারা এটি দেখে নিচ্ছে, চোখ বুলিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাজীকালু মন্দিরের এখানে একটি ডেক রয়েছে, সেই ডেকটি দেখার জন্য ভিড় জমেছে। আরে
শেষ সময়ে বাড়িটি দেখার জন্য উৎসব জনতার ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর জনতা। এটা তো অন্যায়।